রীতিমতো ধস নামছে বিভিন্ন রাজনৈতিক দলে। সোমবার 17 জনের নেতৃত্বে 70 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগদান করলেন প্রদেশ কংগ্রেসে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান, 76তম স্বাধীনতা দিবসের বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 17 জন নেতৃত্বের সাথে মোট 70 জন ভোটার কংগ্রেসে যোগদান করেছে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। তারা আগামী দিনের প্রদেশ কংগ্রেসকে শক্তিশালী করতে দায়িত্ব পালন করবেন বলেও আশা ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আরও বলেন, আগামী কিছুদিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আরও বহু নেতৃত্ব কংগ্রেসে যোগদান করবেন। ইতিমধ্যে সেসব নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্বদের সাথে যোগাযোগ শুরু করেছেন, তাদের প্রদেশ কংগ্রেসে স্বাগত জানাতে প্রস্তুত বলেও জানান তিনি। যোগদান প্রয়াস করব যে এই বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে যে হারে জনগণের অর্থ লুট করছে, ডেভেলপমেন্টের অর্থ লুট করছে, প্রত্যেকটা আমরা সেটা এই সোশ্যাল মিডিয়ার এই নাম্বারের মাধ্যমে ভিডিও কালেকশন করে আমরা হয় জনস্বার্থ মামলা করবো হাইকোর্টে, নয় জন আন্দোলন আমরা, সেই জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। এবং বহু লোকে আমরা ডিসকাশন করে এই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। আশা করি ত্রিপুরার যারা দুর্নীতি বিরোধী মানুষ, শুধু কংগ্রেস কর্মী নয়, যারা এই সরকারের সময় লুঠতরাজ চলছে, এই সরকারের সময়ে হামলাবাজি চলছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, প্রত্যেকটাই যাতে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম্বারটা ওটার মধ্যে পাঠালে সেটা আমাদের এখানে পরিচয় গোপন করা হবে। যোগদানকারী নেতৃত্বদের মধ্যে রয়েছেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক বাবুল ঘোষ, বাপি রায় সহ অন্যান্য নেতৃত্ব। যোগদান সভায় এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জরিতা লাইফরাং। পাশাপাশি এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়। জনগণের কোনো সমস্যা থাকলে এই নম্বরে জনগণ তার অভিযোগ জানাতে পারবে। তাহলে জনগণের অভিযোগ নিয়ে প্রদেশ কংগ্রেস লড়াই করবে বলেও জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। স্যান্দন টিভি।